দিবালা খ্রিস্টান, কিন্তু আরবি ট্যাটু তার শরীরে কেন? এই প্রশ্ন, তাই তো? উত্তর হচ্ছে, সে আরবি ট্যাটু তার শরীরে দিয়ে ফিলিস্তিনের মুসলিম হত্যার প্রতিবাদ জানিয়েছে। শিরোনামে আর্জেন্টিনা ফুটবল তারকা পাওলো দিবালা শরীরে করা আরবি একটি ট্যাটু প্রদর্শিত ছবি সংযুক্ত একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হয়েছে। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফিলিস্তিনের মুসলিম হত্যার প্রতিবাদ নয়, বরং দিবালা নিজ মায়ের নামে উক্ত ট্যাটুটি করেছেন। কিওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে ট্যাটু বিষয়ক ওয়েবসাইট ট্যাটু ফিল্টারে পাওলো দিবালার শরীরের বিভিন্ন অংশের ট্যাটু নিয়ে একটি নিবন্ধন খুঁজে পাওয়া যায়। উক্ত নিবন্ধ থেকে জানা যায়, পাওলো দিবালা তার বুকের বাম পাজরে হৃদয়ের পাশে আরবি ভাষায় তার মায়ের নামে আলোচিত এই ট্যাটুটি করেছেন। উল্লিখিত প্রতিবেদনগুলো ছাড়াও একাধিক অনলাইন পোর্টালে বলা হয়েছে, দিবালার মায়ের নামে তার বুকে আলোচিত আরবি ট্যাটু করা হয়েছে। এছাড়া বিভিন্ন জনপ্রিয় ফুটবল কর্তৃক ফিলিস্তিনে মুসলিম হত্যার প্রতিবাদ করার তথ্য খুঁজে পাওয়া গেল। পাওলো দিবালা কর্তৃক ফিলিস্তিনের হয়ে প্রতিবাদ করার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। সেলিব্রিটিদের মধ্যে আরবি ভাষায় ট্যাটু করার প্রবণতা লক্ষ্য করা যায়। সেলেনা গোমেজ, অ্যাঞ্জেলিনা জোলি, জায়ান মালিক সহ অনেক সেলিব্রিটির আরবি ভাষায় ট্যাটু রয়েছে। তবে শুধুমাত্র আরবি ভাষাতেই নয়, আরবি ভাষা ছাড়াও চাইনিজ, জাপানিজের মতো বিদেশি ভাষায় ট্যাটু করার অসংখ্য উদাহরণ সেলিব্রিটিদের মধ্যে লক্ষ্য করা যায়। ফলে বলা যায়, বিদেশি ভাষায় ট্যাটু করা অসাধারণ কোনো বিষয় নয়। তাছাড়া ফুটবলারদের মধ্যে পাওলো দিবালা ছাড়াও হেক্টর বেলেরিন, সার্জিও বুস্কেট সহ অনেক ফুটবলারদের আরবি ভাষায় ট্যাটু রয়েছে। মূলত জনপ্রিয় ফুটবলার পাওলো দিবালার বুকের বাম পাজরে আরবি ভাষায় একটি ট্যাটু রয়েছে। উক্ত ট্যাটুর একটি ছবি সংযুক্ত করে ফিলিস্তিনের মুসলিম হত্যার প্রতিবাদ করার জন্য দিবালা তার শরীরে আরবি ট্যাটু করেছেন, শীর্ষক একটি দাবি ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে জানা যায়, পাওলো দিবালা উক্ত ট্যাটুটি নিজ মায়ের নামে করেছেন। এছাড়া দিবালা কর্তৃক ফিলিস্তিনে মুসলিম হত্যার প্রতিবাদ করার কোনো তথ্য ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়নি। সুতরাং পাওলো দিবালা শরীরে নিজ মায়ের নামে আরবি ভাষায় একটি ট্যাটুকে ফিলিস্তিনে মুসলিম হত্যার প্রতিবাদে দিবালার আরবি ভাষার ট্যাটু করেছে দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। যারা প্রতিনিয়ত এমন নতুন নতুন খেলাধুলার ভিডিও পেতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।